অন্যান্য যারা সিনিয়র টিচার ওনারা ছিলেন, আমরা আপাতত যে আলোচনাগুলো হয়েছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতিটা রয়েছে, আমরা ওনাদেরকে অনুরোধ করেছি প্রশাসনের কাছে এবং ওনারা সম্মত হয়েছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা থাকবেন, ভেতরে আর কেউ থাকবেন না। এই জায়গায় আমরা সাধারণ ছাত্রছাত্রী যারা আন্দোলনে রয়েছেন তাদের সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকাটা আমরা প্রত্যাশা করি। এবং এই গত দুই তিন দিন যে ঘটনাগুলো ঘটেছে এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো ছাত্রছাত্রীর বিরুদ্ধে তাদের শিক্ষাজীবন ব্যাহত হয় বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা তারা গ্রহণ করবেন না। তারা চান যে তাদের ছাত্রছাত্রীরা তাদের সন্তান তুল্য এই বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা অব্যাহত থাকে, কোনো অপশক্তি বা স্বাধীনতা বিরোধী শক্তি কোনোভাবেই যেন ছাত্রছাত্রীদের যে দাবি দাওয়া আমরাও মনে করি তার কিছু কিছু দাবি দাওয়া অত্যন্ত যুক্তিসঙ্গত, এই দাবি দাওয়ার আবরণে সেই উদ্দেশ্যমূলক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যেন কোনো সুযোগ নিতে না পারে, সেই কারণে আমরা আন্দোলনরত ছাত্রছাত্রী এবং আমাদের উপাচার্য মহোদয় সহ আমাদের সিনিয়র শিক্ষক তাদেরকে অনুরোধ করেছি দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো শেষ করার জন্য। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তারা যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছেন এবং অন্যান্য যারা দায়িত্বশীল রয়েছেন তারা আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন এবং মাননীয় শিক্ষামন্ত্রী বারেবারেই যেটা বলেছেন ওনার বার্তাটা খুব পরিষ্কার, এই বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে যে সুনাম অর্জন করেছে এখানে কোনো সেশন জট নেই, সেটা অব্যাহত রাখার স্বার্থে সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা। আমরা যারা সিলেটে জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন আমরাও চাই যে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। এখানে যেহেতু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আইনগত কিছু ব্যবস্থা নিতে হয়, তবে কোনো ছাত্রছাত্রীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আমরা সেই নিশ্চয়তা দিতে চাই যে কোনো ছাত্রছাত্রী এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হবে না।